আজকের আমি ছোলার ডাল করছি আলু দিয়ে। ছোলার ডালের জন্য কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। জিরে দিয়ে দিলাম এখানে, তেজপাতা, শুকনো লঙ্কা। জিরেটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো, তারপরে আমি টমেটো দিয়ে দেবো এখানে। আজকে খুব কম মশলার মধ্যে তরকারিটা করব। দিয়ে দিলাম একটুখানি হিং, এক চুটকির মতন। হিঙের একটা খুব সুন্দর সেন্ট আসে জিরের সাথে। পেঁয়াজটা এখন আরও এক দু মিনিট ভেজে নেবো ভালো করে। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, আলুটা তুলে দিলাম। এবার আমি নুন আর হলুদ দিয়ে দিই এই আলুর মধ্যে। ছোলার ডালে আমি নুন আর হলুদ এখনো দিইনি, এর মধ্যেই দিয়ে দিলাম। গাছটাকে ভালো ভাজা হয়ে যাবে। এখানে আমি একটু কাশ্মীরের লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। আলু পেস্টে জিরে পাউডার আধা চামচ, একটা আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটা টমেটো কেটে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, টমেটোও গলে যাবে। তারপর আমি ছোলার ডালটা দিয়ে দেবো। ঢাকা দিলাম এখন। এবার আমি ঢাকাটা খুলে নেড়ে দিচ্ছি। টমেটো একদম গলে গেছে, আলু একটু বাকি আছে সেদ্ধ হতে আরও দু মিনিট। আরও দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিই। ঢাকাটা খুলে আলুটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, একটু এবার আমি ছোলার ডালটা তুলে ছোলার ডালে খুব কম জল দিয়ে সেদ্ধ করেছি, যাতে মাখা মাখা হবে, তো হালকা জল একটা। আরও তিন চার মিনিট হবে, তাই ঢাকা দিলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখছি, ঝোলও টেনে গেছে আমার, একদমই নেই। ছোলার ডাল তো পরে আবার খুব টেনে যায়। আবার এটা আলু দিয়ে করছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। খুব কম মশলার মধ্যে আর খুব কম সময়ের মধ্যে এই তরকারিটা হয়ে যায়।
এটা রুটির সাথে পরোটার সাথে খুব ভালো হয়। বন্ধ করে দিলাম গ্যাসটা, তরকারিটা হয়ে গেছে, ঢাকা দিলাম।